বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শোকের মাস আগস্ট ২০২১ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। একশো বছর আগের কথা বলছি, এক শিশু জন্ম নিয়েছিল এদেশে, সে আজ ইতিহাস, সে এক আলোর দিশা। ৫০ বছর আগের কথা বলছি, এক অবিসংবাদিত নেতার আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ। দেশ স্বাধীন হল দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে, নাম তার বাংলাদেশ। অথচ সেই স্বাধীনতা এসেছিল যার নেতৃত্বে, তাঁকেই নির্মমভাবে হত্যা করা হল স্বাধীন বাংলাদেশে, এমনকি হত্যা করা হল তার পরিবারের সদস্যদেরও। আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও সহযোগীদের, যাদের আমরা হারিয়েছি ১৯৭৫ সেই কাল রাতে। ইতিহাস থেকে মুছে ফেলার চক্রান্ত হয়েছিল বঙ্গবন্ধুকে, তাই শুধু তাঁকে হত্যা করেই ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা, হত্যা করা হয় পরিবারের অন্য সদস্যদেরও। বরিশালের সন্তান আব্দুল নঈম খান রেন্টু, এবার আমরা জানব আব্দুল নঈম খান রেন্টুর সম্পর্কে, পড়ে শোনাচ্ছেন সাইদা জান্নাত বাঁধন। আব্দুল নঈম খান রেন্টু এক হতভাগ্য কিশোরের নাম। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর খালাতো ভাই আব্দুল নঈম খান রেন্টু ১৯৫৭ সালের ১লা ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশাল জেলা স্কুল থেকেই তিনি মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের আগস্ট মাসে বরিশালের একটি সাংস্কৃতিক দলের সাথে তিনি ঢাকায় এসেছিলেন। বরিশালের গণমানুষের নেতা আব্দুর রব সেনিয়াবাতের সাথে পারিবারিক ঘনিষ্ঠতা ছিল তাদের। ৭৫ ১৫ আগস্ট কাল রাতেও আব্দুল নঈম খান রেন্টু অবস্থান করছিলেন তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাতের মিন্টু রোডের সরকারি বাসভবনে। চোখে মুখে হাজারো স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিল তার কৈশোর, তারপর হঠাৎ যেন সব শেষ হয়ে গেল মুহূর্তে। কিছু বুঝে ওঠার আগেই ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে আব্দুর রব সেনিয়াবাতের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে প্রাণ হারান আব্দুল নঈম খান রেন্টু। বেড়াতে এসে অতিথি হয়েই মৃত্যু হয় এক দুরন্ত কৈশোরের। ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সাথে তিনিও চিরনিদ্রায় শায়িত আছেন বনানী কবরস্থানে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধুকে মুছে ফেলার সে চক্রান্ত সফল হয়নি তা হবার নয়, কারণ শেখ মুজিব ছড়িয়ে আছেন মানুষের হৃদয় থেকে হৃদয়ে, আর হৃদয় ছেয়ে আছে মুজিবে মুজিবে। কবিতায় তাই তো তিনি আমাদের প্রিয় পঙ্ক্তি। শুনব এবার শিল্প সাহিত্যের বিষয় হিসেবে বঙ্গবন্ধু, এই বিষয়টি নিয়ে বলছেন কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বঙ্গবন্ধু একটি নাম, একটি প্রতীক। এই বঙ্গবন্ধু শব্দটির মধ্যে বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাস রচিত হয়ে আছে। আমরা যে স্বাধীন মানুষকে কল্পনা করেছি, স্বাধীন মানুষকে নির্মাণ করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির পিতা, একজন শুদ্ধতম বাঙালি। ৫২ ভাষা আন্দোলনের পর থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত হয়ে গেলেন, তখন থেকে তিনি শিল্প সাহিত্যের বিষয় হয়ে গেলেন, শিল্পীদের বিষয় হয়ে গেলেন, কবিদের বিষয় হয়ে গেলেন, প্রাবন্ধিকদের বিষয় হয়ে গেলেন, ইতিহাসকারদের বিষয় হয়ে গেলেন। ৭ই মার্চে হাজার বছরের একজন শ্রেষ্ঠ কবি হিসেবে আবির্ভূত হলেন এবং লিখলেন চূড়ান্ত দুটি পংক্তি, যা বাংলা কবিতার শ্রেষ্ঠ দুটি পংক্তি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার কবি হয়ে উঠলেন, এবং যেদিন থেকে তিনি স্বাধীনতার কবি হয়ে উঠলেন তার আগে তো বটেই, তার পর থেকেই বাঙালি কবিরা তাকে নিয়ে কবিতা লিখতে শুরু করলেন, কারণ তিনি একটা বিষয় হয়ে গেলেন, এমন একটি সূত্র উৎস বিষয় যে বিষয়টার ভিতর সমস্ত বাঙালিত্ব কোনো না কোনোভাবে যুক্ত আছে। তাই তো অন্নদাশঙ্কর রায়ের মতো লোক লিখলেন, যতদিন রবে গঙ্গা পদ্মা গৌরী যমুনা বহমান, ততদিন রবে শেখ মুজিবর কীর্তি তোমার বহমান। কিংবা তখন থেকে শুরু করে আমি নির্মলেন্দুগুণের নাম বলতে পারি, শামসুর রহমানের নাম বলতে পারি, জসীমউদ্দিনের নাম বলতে পারি, বলতে পারি তার সময়কার যে কোনো কবির কথা, সৈয়দ শামসুলের নাম, আজকের তরুণতম কবির নাম, তারা প্রত্যেকেই তাকে নিয়ে কবিতা লিখেছেন, তার ভাবনায় তিনি ঢুকে গেছেন। গত কয়েক দশকে আমরা দেখেছি যখনই আগস্ট আসে তাকে নিয়ে
কবিতা গল্প প্রবন্ধ কি লেখা হয় না সব কিছুই লেখা হয়। বঙ্গবন্ধু আমাদের সৃষ্টিশীলতাকে উস্কি দিয়েছিলেন এবং আমাদের সৃষ্টিশীলতার ভিতর তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন অনাদিকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন, শুধুমাত্র রাজনীতিবিদ তিনি নন, বিভিন্ন দেশের বিভিন্ন অংশে ঘুরে বেড়ানোর সময় তিনি কি ঘটছে তার টুকে দিতেন এবং তার ভিতর সাহিত্যগুণ ছিল এবং তাতেই আমরা দেখেছি অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর বেরিয়েছে এবং রোজ নামচা বেরিয়েছে তার। এখান থেকেই আমরা বুঝতে পারছি যে শিল্প সাহিত্য নিয়ে যে তার ভাবনা সেটা সুগভীর ছিল, ইতিহাস সম্পর্কে ধারণা ছিল, বাঙালির বিবর্তন সম্পর্কে ধারণা ছিল এবং বাঙালির যে লোকসাহিত্য সে সম্পর্কে তার পর্যাপ্ত গভীরতা ছিল। এই সব মিলিয়ে তিনি একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন। কাজেই তার ভাবনায় যেমন সাহিত্য ছিল, আমাদের বর্তমান সমকালীন সাহিত্যিকদের ভাবনায়ও তিনি সাহিত্যের একটি বিষয়ে পর্যবসিত হয়েছেন। বড় প্রিয় শেখ মুজিবুর রহমান বড় প্রিয়। এমন নিরীহ ও নিরাপরাধ অনেক মানুষকেই সে রাতে হত্যা করা হয়েছিল। তারপর আগস্ট আসে আর আমাদের চোখ ভিজে ওঠে, মনে পড়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুকে, কারণ তিনিই তো ছিলেন আমাদের সবার স্বজন আর তাকে কেন্দ্র করেই এত বড় হত্যাকাণ্ড। এবার জানব আমাদের সেই প্রিয় নেতা বঙ্গবন্ধুর কারাগারের জীবন সম্পর্কে। তাঁর নিজের রচিত কারাগারের রোজ নামচা থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। খবরের কাগজ এলো, পাকিস্তান অবজারভার দেখে ভাবলাম বোধহয় খবরেরা একটু ছাপে আজকাল। আমি নিজে অবজারভার সকল সময় পড়ি। একবার কয়েকদিনের জন্য রাগ হয়ে বন্ধ করেছিলাম বাইরে থাকতে, আবার নিলাম, কারণ যাহাই হোক না কেন পূর্ব বাংলার কাগজ মর্নিং নিউজের মতো পশ্চিমা শিল্পপতিদের মুখপত্র নয় এবং সরকারের অন্ধ সমর্থকও নয়। আজাদ কাগজ সবসময় কিছু কিছু সংবাদ বহন করে, মতের মিল না থাকতে পারে, সংবাদপত্র কেন সংবাদ দিবে না। বিকেল পর্যন্ত কাগজই পড়লাম, এখন একমাত্র চিন্তা কর্মীরা নেতা ছাড়া আন্দোলন চালায় যেতে সক্ষম হবে কি না। আমার বিশ্বাস আছে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নিঃস্বার্থ কর্মীরা তাদের সাথে আছে, কিছু সংখ্যক শ্রমিক নেতা যারা সত্যই শ্রমিকদের জন্য আন্দোলন করে তারাও নিশ্চয়ই সক্রিয় সমর্থন দেবে, এত গ্রেপ্তার করেও এদের দমায়া দিতে পারে নাই। 7ই জুন হরতালের জন্য এরা পথসভা ও মিছিল বের করেই চলেছে, পোস্টার ছিঁড়ে দিলেও নতুন পোস্টার লাগাইতেছে, প্যাম্পলেট বাহির করেছে, সত্যই এতটা আমি আশা করতে পারি নাই। বিকেলবেলা বাইরে বসেই চা খেয়ে নিলাম, তারপর স্বাস্থ্য রক্ষার কাজে আত্মনিয়োগ করলাম। এত চড়ায় উত্রায় পেরিয়েও বঙ্গবন্ধু আছেন, বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতার আসনে আসীন। জয়তু বঙ্গবন্ধু, জয়তু শেখ মুজিবুর রহমান। এতক্ষণ শুনলেন শোকের মাস আগস্ট 2021 উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন খন্দকার শামসুদ জোহা, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আতিকুর রহমান।